हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर चैनल। आबार चले एलाम एक्सेलेर नतून एकटा भिडियो निये। आजकेर सबजेक्ट कंडिशनल फर्मैटिंग, किन्तु आज के आमरा डिफरेंट टाइप अफ कंडिशनल फर्मैटिंग शिखब। सो आमरा जदि आमादेर डेटार कोनो सेले क्लिक करी, देखो अटोमेटिकाली रोटा किन्तु कलरफुल हो जाच्छे, বা আমরা যদি কোনো সেলে ক্লিক করে যদি এন্টার প্রেস করি অটোমেটিক্যালি কিন্তু সেলে কালার ফিল হয়ে যাচ্ছে। তো এটা আমরা করেছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে। তো সবার প্রথম আমরা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা ডেটা থেকে রিমুভ করে নিচ্ছি। তারপরে আমরা ডেটাটাকে সিলেকশন করব, আবার কন্ডিশনাল ফরম্যাটিংটাকে অ্যাপ্লাই করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার চলে গেলাম। দেন নিউ রুলস, নেক্সট, সিক্সথ অপশানে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা এখানে একটা ফর্মুলা টাইপ করব, দেন ইকুয়ালস টু এখানে আমরা টাইপ করব রো, দেন আমরা ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ করব। আবার আমরা ইকুয়ালস টু সেল টাইপ করব, সেল টাইপ করে ব্র্যাকেটের মধ্যে আমরা ডাবল ইনভাইটেডের মধ্যে রো টাইপ করব। দেন ক্লিক করব ফরম্যাটে, ফরম্যাট অপশানে ক্লিক করার পরে আমরা ফিল কালার চুজ করে নেব। ফিল কালার চুজ করার পরে আমরা ফন্ট যদি হোয়াইট করতে চাই হোয়াইটে ক্লিক করব, যদি বোল্ড করতে চাই ফন্ট বোল্ড করে নেব। নিয়ে আমরা কী করব, ওকে ওকে ক্লিক করার সাথে সাথে দেখব আমাদের একটা সেল কিন্তু অলরেডি কালার ফিল হয়ে গেছে। এবার আমরা রাইট ক্লিক করব সিটের উপরে, তারপরে চলে যাব ভিউ কোড, অ্যান্ড দেন আমরা চুজ করে নেব আমাদের ওয়ার্কশিটটাকে। ওয়ার্কশিটটাকে চুজ করে নেওয়ার পরে আমরা কমান্ড টাইপ করব টার্গেট ডট ক্যালকুলেট। টার্গেট ডট ক্যালকুলেট টাইপ করার পরে আমরা আবার ভিভি উইন্ডোটাকে ক্লোজ করে দেব, এবং ক্লোজ করার সাথে সাথে দেখব আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। যখনই আমরা এন্টার প্রেস করব বা ডাউন অ্যারো বা ক্লিক, অটোমেটিক্যালি দেখো কালার কিন্তু ফিল হয়ে গেল। সো ভিউয়ার্স, এক্সেলের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এবারে আমরা শিখব আরও একটা অন্য টাইপের কন্ডিশনাল ফরম্যাটিং উইথ ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা ইউজ করে আমি বানিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নামে ক্লিক করছি, দেখো সেই নামটা কলাম ওয়াইজ কিন্তু কালার হয়ে যাচ্ছে, এবং তাদের টোটাল মার্কস বা টোটাল সামটাও কিন্তু আমরা সাইটে সেলে দেখতে পাচ্ছি। তো এই ফরম্যাট আমরা রো ওয়াইজ করেছি এবং কলাম ওয়াইজ করেছি। রো ওয়াইজও তোমরা দেখলে দেখতে পারো যে এখানে রো ওয়াইজ কালার ফিল হয়ে যাচ্ছে এবং টোটাল সামটাও কিন্তু ক্যালকুলেট হয়ে যাচ্ছে। সো এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি উইথ কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে। সবার প্রথম আমরা রুলসগুলোকে ক্লিয়ার করে দিলাম কন্ডিশনাল ফরম্যাটিংসের। সো আমরা আরও একটা হেড এখানে বানিয়ে নেব আগের মতো। তো সবার প্রথম অল বর্ডার করে নিলাম, অল বর্ডার করার পরে আমরা চলে গেলাম ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা কী করব, এনি ভ্যালুটাকে চেঞ্জ করে এখানে লিস্ট রাখব। রাখার পরে সোর্সে যেখানে আমাদের নাম আছে সেই নামের রোটাকে আমরা ক্লিক করব, দেন ওকে। তাহলে কী হবে, অটোমেটিক্যালি ওই নামগুলো কিন্তু ওখানে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ভিজিবল হয়ে যাবে। এবারে আমরা কি করব, ফর্মুলা ইনপুট করব, ইন্ডেক্স ম্যাচ ইউজ করে সাম ফর্মুলা ইউজ করব। তো সবার প্রথম আমরা সাম ফাংশন ইউজ করলাম, যেহেতু আমরা টোটাল মার্কসটা দেখতে চাইছি। তারপর আমরা ইন্ডেক্স ফর্মুলা ইউজ করলাম, ইন্ডেক্স অ্যারে টোটাল টেবিলটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে দেখো এখানে কিন্তু কলাম নেই, অতএব কলাম আমাদের জিরো করে দিলাম। জিরো করার পরে আমরা ম্যাচ ফাংশন ইউজ করলাম রো ম্যাচিং করার জন্য। সো এখানে লুকআপ ভ্যালু গীতা, গীতা মিন্স জি থ্রিতে ক্লিক করলাম, দেন কমা ইউজ করলাম। দেন এই গীতা কোথা থেকে ম্যাচ করবে, A1 থেকে E1 অবধি আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আমরা যেহেতু এক্স্যাক্ট ম্যাক্স চাইছি আমরা তার জন্য আমরা জিরো প্রেস করব। তো যখনই জিরো প্রেস করে আমরা এন্টার প্রেস করব, সাথে সাথে আমরা দেখব এখানে টোটাল মার্কসটাও কিন্তু বেরিয়ে গেল আমরা যে নামের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে চাইছি। এবারে আমরা কি করব, যখনই আমরা রামে ক্লিক করব রামে টোটাল মার্কস আসবে, এবং অটোমেটিক্যালি রামের কলামে যাতে কালার ফিল হয়ে যায়।
তো সেই ফর্মুলা ইউজ করার জন্য সবার প্রথম আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা চলে যাব হোম, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, আবার আমরা চলে গেলাম নিউ রুলস। নিউ রুলসে যাওয়ার পরে আমরা আবার সিক্সথ অপশানটাকে চুজ করে নেব। চুজ করার পরে আমরা এখানে ক্লিক করে ফর্মুলা টাইপ করব। প্রথমে আমরা কোথায় ক্লিক করলাম, A1। A1-এ ক্লিক করার সাথে সাথে যেহেতু আমাদের রো ফিক্সড থাকছে, কলাম চেঞ্জ হচ্ছে, অতএব আমরা এখান থেকে ডলার সাইনটাকে ইরেজ করে দেব এর আগে। তারপরে আবার আমরা ইকুয়ালস টু দিয়ে আমরা G3 অর্থাৎ রামে ক্লিক করব। এবারে আমরা কালার চুজ করে নেব যে আমরা কি কালার করতে চাইছি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা ফন্ট নিয়ে নিলাম, এখানে হোয়াইট কালার করলাম, এখান থেকে একটা ফন্ট চুজ করলাম, আবার আমরা এখান থেকে ফিল কালার, কোন কালারটা আমি করতে চাইছি সেটাকে চুজ করব। চুজ করার পরে ওকে, দেন ওকে। এবারে দেখো অলরেডি আমরা এখান থেকে যখন চেঞ্জ করব টোটাল মার্কসটাও দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে কালারও কিন্তু ফিল হয়ে যাচ্ছে। এটা গেল কলাম ওয়াইজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করলাম। সেই একইভাবে আমরা যদি রো ওয়াইজ কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে চাই তাহলে আমরা কি করব। তাহলে সেই একই পদ্ধতিতে আমরা এটাকে দেখে নাও কীভাবে করেছি। সাম ইন্ডেক্স একই ফর্মুলা আমরা ইউজ করেছি এখানেও টোটাল মার্কস ইউজ করার জন্য। নেক্সট আমরা চলে যাব কীভাবে রো ওয়াইজ কন্ডিশনাল ফরম্যাটিং আমরা অ্যাপ্লাই করব। তার জন্য সবার প্রথম ডেটাটাকে সিলেকশন করতে হবে। তো আমরা ডেটাটাকে সিলেকশন করে নিলাম। ডেটাটাকে সিলেকশন করার পরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, এখান থেকে আমরা সিক্সথ অপশান চুজ করে নিলাম। অ্যান্ড দেন ফর্মুলা টাইপ করব, এখানে আমরা ক্লিক করব, যেহেতু রাম যেখানে আছে ওই সেলটাতে ক্লিক করলাম। এবারে আমাদের এখানে কিন্তু রো চেঞ্জ হতে থাকবে, কলাম কিন্তু চেঞ্জ হবে না, অতএব রোর আগে থেকে আমরা ডলার সাইনটাকে মুছে দিলাম। দেওয়ার পর আমরা ইকুয়ালস টু গীতাতে ক্লিক করলাম, যেহেতু গীতা সেলসটা চেঞ্জ করলে ওর এগেনস্টে আমাদের কালার চেঞ্জ হবে। তাহলে আমরা এখান থেকে ফিল কালার চুজ করে দিলাম, চাইলে ফ্রন্টে গিয়ে ফ্রন্ট কালার, ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। একইভাবে ওকে করলাম, দেন ওকে করলাম। তো এবারে দেখো যখনই আমরা চেঞ্জ করবো রো ওয়াইজ কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারবো। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।